আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আর একটা ভিডিও, শেষ পর্যন্ত তাহবা আজকের ভিডিওর একটা গল্প কইমু খুব সুন্দর। আজকে দুপুরবেলা কি বার হয়েছি, যাইতাম একটু বাইরে আর কি বাজারও, আপনারা বাইয়া আর আমি তাম দুরা কাপড় চোপড় কিনতাম আর কি, ড্রেস গিফটে দিতাম আর কিতা। আপনারা বাইয়া যেমন নার্সারির যাইবা, তো আমরা সিএনজিয়ে যাই আর কি সার্ভিসে, ওর তাকে বারোই গাড়ি ফাইলিসি যাই আর কি আর লোকেল। তো এখন গাড়ি উঠার পরে যেমন পরে উঠে উঠার পরে শুনছি যে কিতা নতুন যে একটা ভাইরাল গান বার হয়েছে, ও গানটা যে জুড়ে জুড়ে ড্রাইভার বাই আর কি বাজাইরা দুষ্টু কুকিল ওটা কুহু কুহু ও গানটা বাজের। তো চিন্তা করলাম বাজের আমি খুব বক্স বাকি ছোটো খাটো একটা বক্স বাজে যে সুন্দর করে জুড়ে জুড়ে, তো মনে মনে কইলাম আল্লাহ বাঁচাইস হইন, আইজ আমি টিকটকার নাই। টিকটকার যদি ওই তাঁতেও মোবাইল লগালক বাহরিয়ে উঠতো আরম্ভ করে দিলাম নে। তো আমি আসি আর হই আর ইকটা তো এখন যে ট্রেন্ডিং গো টিকটকও সব সময় ইয়ে ঢুকলেও দেখা যায় যে ও গান দিয়ে ভিডিও বানানি ওর, এমনকি ও ভিডিও দিয়ে সব ফুড়িনতে বানাইরা ফুয়াইনতে বানাইরা বাইব নহলে। তো আমি ওখানেও চিন্তা করলাম আল্লাহ চাইছেন আমি টিকটকার না, না তো আমি একটা বানানি লাগলো এনে গান শুনা বাদে আর যেমন থাকা যান না লাগের ভিডিও কিতা টিকটক একটা ইয়ে করি টিকটক করি আর ইত্যাদি টিকটক বেশি করা ওর। তো আর ড্রাইভার ভাইয়ের সারাবো তো গান একটা বাজাইলা শুনলাম দুষ্টু কুকিল ডাকে রে কুহু কুহু ওটা। তো সারাফত যাওয়ার পরে আর কি আমরা তো নামি গেলাম, নামিয়ে বাজার আর ঠরিয়া দেন পয়লা কাপড় দোকানও গেলাম ড্রেসর ড্রেস কিনলাম। পরে আমার বাড়ির তিনদার আর কি ড্রেস ছুটি নরম একটু গরমর কাপড় কিনলাম আর পরে নার্সারি তাইলাম আপনার বাইয়া নার্সারি থাকি মালটা কমলা তার সেরা আনলা। তারপরে আমরা মুদি দোকান থাকি একটু বাজার আট করলাম সব তার শেষ করিয়া গুছাইয়া পরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হইলাম। টাইম তখন বাক্কা বাজে গেছিল বিকাল হয়ে গেছে। তো যাওয়ার সময় আর কি দেখোকা ভিউ দেখরানি পানি আর লগে কত যে সুন্দর লাগে আমার কাছে তো অত সাধারণ লাগে শেয়ার করে করে যাই আর পানি দেখলে আসলে খুব সুন্দর লাগে। আমরা তো সচরাচর বারোইলে পানি দেখি, আমরা তো বাড়ি ঘর তার পানি ওয়ে না উঠে না কোথা কি বারোইয়া দেখতে হয় বাড়ির লামা সাইডে আছে হাওয়ার সাইডে আর কি। তো সুন্দর লাগে রাস্তার সাইডে যে বিল্ডিংগুলা দেখতে খুব ভালো লাগে, ভিডিওর মাঝে খুবই সুন্দর হইয়া বাসিসছে। তো আমি মাতি আপনার লগে আসলে ওটাও শেয়ার করলাম যে খুব সুন্দর গান বাজেছে গাড়ির টিকটক করতাম পারলাম না, আমি টিকটক কান্নায় বিদায় করতাম পারলাম না। তো ওখানে আর শেয়ার লইয়া আর আমার কাছে যে সরম লাগছে গাড়ির নানি আমরা দুইজন জামাইব গাড়ি তুইলেও আসলে কিলান সরম সরম লাগছে আর কি, যে গাড়িটা বাজের যে বক্স আসলে এটা ঠিকও নাই সিএনজি তো আসলে এলা বক্স দিয়ে বাজানি আর অনেক রকম মানুষ উঠব সিএনজির মাঝে মৌলানা টাইপের আসন আমরা কিবা একজুতি ঠিক আছে নানি। তো ধার্মিক কেউ যদি তাকে তো এটা কিলা দেখায় নানি ভালো লাগে না। তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে সবর ব্রেন তো সমান না, হ্যাঁ সে সিএনজি তো কিন্তু বক্স দিয়ে বাজানি ওর। তো এই সময় গান বাজানি ওর এই সময় যাওয়ার পথে এদিন পানি কিন্তু কমি গেছে আর রাস্তার দুই পাশে আমি শুনছিলাম সেই সময় পানি একদম বড়া ও দেখানি একটা ঘর পানি আসিল বহুত তাই করো পানির সময় বারো ইয়া আগে দেখছিলাম আর এখন পানি সোমায় মাশাল্লাহ দেখা যায় যে রাস্তাঘাটও নাই একটু একটু ইয়ত রাস্তা জমিন আনত ঘর বাড়ি অত ভাড়া বেশ পানিত নাই আসলে পানি এমন ক্ষতিগ্রস্ত করছে হইতে পারে না বন্যায় মানুষের আসলে গড় দরজাত পানি উঠিছে অনেক আবার গড় বাড়িত নাই বাড়ি ঘর ছাড়া পানি কমের এখন আস্তে আস্তে আইয়া বাড়ি ঘর লইবা ওটাও স্বাভাবিক আসলে কারণ পানির লাগে সবরও ইয়ে হয় কষ্ট হয়। তো মাতি আপনার লগে বেশি কিছু শেয়ার করার নাই বাজারত ফরিয়া তো আইলাম আইয়া আম কিনিয়া আনছিলাম বইয়া একটা আম খাইলাম
তো আপনারা বয়স দিয়ে আর আম খাবার ফর ফর খুব মিষ্টি আম, মজা মিঠা আর কি, মজা লাগছে। তো সুন্দর লাগে এই দেখানি একটা ব্রিজে, সুন্দর ব্রিজ একটা আমি একটু শেয়ার করলাম, ভিডিওত ভালো লাগলো আসলে। তো আমটাম খাইয়া এখন আমি ডিনারের লাগি একটু রান্না বাড়া করমু আস্তে আস্তে, কারণ আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বলতে সন্ধ্যা আমি আসরের নামাজ আইয়া খুব ধরছি, নামাজটা ধরছি কোনো স্রোত আর কি, নামাজের ফরজ পড়ছি ধরিয়া। তো এখন আর সন্ধ্যা হয়ে গেছে, রান্না বাড়া করমু, ভালো থাকা সুস্থ থাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।